একবার ভাবা যায় আমাদের বিবেক, আমাদের ভ্রাতৃত্ব কোথায় পৌঁছে গেছে। খেতে ঢুকে গরু ধান খাওয়ার অপরাধে কান কাটা দিল 75 বছরের বৃদ্ধার। অবলা পশু ভুল করায় মানুষের কান কাটার জন্য পরিবারের লোকজন যেন তার জীবনটাই কেড়ে নিতে চেয়েছিল। গরু ধান খাওয়ার দোষে মালিকের কান কেটে নেওয়ার এই মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পুষাইনগর গ্রামে। জানা যায়, নগেন্দ্র ঘোষের একটি গরু ধলিয়া বিলে প্রতিবেশী সুরুজ মিয়ার বোরো ধান খাওয়ার কারণে গরুটি আটকে রাখা হয়। অবলা পশুটাকে নির্যাতন করার খবর পেয়ে গরুর মালিক গরু ছাড়িয়ে আনতে গেলে সুরুজ মিয়ার ভাই মাক্কু মিয়া এতে বাধা দেয়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাক্কু মিয়া সহ তার স্বজনরা দা ও লাঠি সোঁটা নিয়ে নরেন্দ্র ঘোষের ওপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো দায়ের কোপে অসহায় গরুর মালিকের বাকান কেটে ঝুলে যায়। প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে কোনো মতে প্রাণটা বাঁচাতে পারে সে। সামান্য ঘটনার ভয়াবহ রূপ দেখে গ্রামবাসী সকলেই হতবাক, তবে বাপ ছেলেকে আটক করেছে পুলিশ। দর্শক, গরু ধান খাওয়ার কারণে মালিকের কান কাটার অপরাধে ঘাতকের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।